হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। সকাল 7:30টায় কাফরুলের পুলপাড় এলাকায় ও সকাল 8:30টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। বলেন, একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা সহ সমস্ত দলগুলো সংগ্রাম করছি জনগণের ভোটের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। কিন্তু জনগণকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ভোট দেওয়াতে চায়। কিন্তু যেখানে মানুষের মন থেকে ভোট দেওয়ার কোনো আগ্রহ নাই, সেখানে হুমকি দিয়ে সে ভোটে নেওয়া যাবে না। জনগণ একতরফা তামাশা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী এমপিদের সম্পদের যেসব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি। মন্ত্রী এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে। অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রিজভী।